এত কম দামে সত্যি বলতে পাওয়াই যায় না এগুলো। আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, সরষে পাবদা মাছকে ভেজে জিরির বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে। এ না, অন্য গানে চলে গেলাম তো, অন্য গান থেকে আরেক গানে চলে গেছি, সেদিকে তাকাও একটু হাসলাম। অবধি তো চলো এখন বাড়ির ভিতরে যাই, কাজকর্ম করি। আর গলাটা না কেমন ব্যথা ব্যথা মনে হচ্ছে, ঠান্ডা লেগে গেছে হয়তো, কালকে আইসক্রিম খেয়েছিলাম একটা। তো চলো, ওই যে আমার পাপা উঠে গেছে, ওই যে দেখো পিকনিক, ওই খড়গাতায় চাপা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো বাড়ির ভিতরে যাই, সমস্ত কাজকর্মগুলো করে নিই, আর কী যে হবে সারাদিন আমি নিজেও জানি না। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, কিছু না কিছু হবেই, ঠিক আছে? তো চল সেই করে স্টার্ট করো, একদম সেদিকে তাকাও একটু হাসি দাও। সকালবেলা আমার মতো তো দেখতে নয়, আলাদা রকম লাগছে, মানে গরুর বাচ্চাটা তো মনে মনে ভাবছে ছাগলটাকে দেখে। আর বেচারা বাতাসি দেখো আমার থতমত খেয়ে ওই কোনায় দাঁড়িয়ে গেছে, আবার আসবে দেখো, ওই মাঠে চলে গেছে বাচ্চাটা, ওই দেখো একদম। তো যাই হোক চলো, তোমাদের দাদা ভাই তো দোকানে বেরিয়ে গেল, আর বাবাও চলে গেছে। এদিকে আমি আবার পাপাকে ব্রাশ করাচ্ছিলাম, করতে করতে আবার আমিও করে নিলাম, যে আমি আবার এক্সট্রা করে কখন ব্রাশ করতে আসবো, কল্পারে আছি যখন, ব্রাশ ট্রাশ করেই নিই। তো একবারে ব্রাশ করে নিলাম, এখন চলো গিয়ে একটু খাবার বানাবো, কারণ দোকানে নিয়ে যেতে হবে। সকালবেলা হলেই তো এটাই কাজ, তাই না? বা কাজ কাম সারা হয়ে যাবে, যে যার চলো দোকানে, কেউ আর বাড়িতে থাকবো না। তো যাই হোক চলো, এই দরজা দাঁড়ো। আর আজকে জানো এত সুন্দর না ওয়েদারটা, সেই হাওয়া দিচ্ছে একদম বেশ ঠান্ডা ঠান্ডা, মানে খুব পচা গরমও নয় আবার ঠান্ডা হাওয়াও নয়, মানে ভালো লাগছে আর কি, ফিল করার মতো। তো যাই হোক চলো দেখি কি খাবার বানানো যায়, রুটি করব না ভাত আছে অনেকগুলো সেটা করব। তো চলো সঙ্গে থাকো, যেটাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই তো রে চিৎকার করে না,
রুটি করতে চাইছিলাম, তো ভাবলাম অনেক দেরি হয়ে যাবে, তো সেই কারণে এদিকে দেখো ডিমের মামলেট করে নিলাম, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে লবণ গোলমরিচ দিয়ে রাতের একটু ভাত ছিল সেটাই গরম করে নিলাম ঝটপট করে। আর এই যে পাড়ার মধ্যে চলে এসেছে হকার, মানে সেলার, দারুণ দারুণ জিনিস এখানে সেল দিচ্ছে ভীষণই কম দামে, তো আমিও অনেক কিছু নিয়েছি সেগুলোও তোমাদেরকে দেখাবো। তবে এগুলোকে আশা করছি অনেকটা দেখেই বুঝতে পারছো সংসারে এটি নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। গাইস আমিও পেয়ে গেছি, যে দেখো নিয়ে নিয়েছি এত কম দামে দারুণ একটা জিনিস, তো এর মধ্যে কি আছে একটু পরে দেখাবো। মানে আমি দোকান থেকে আসছিলাম তো তখনই দেখছি যে চলে এসেছে, তো আমি বলছি যে এত কম দামে এরকম সেল, তাও আবার বাড়িতে বসে কোথাও যেতে হচ্ছে না, কেউ ছাড়ে, তাই যে এখন নিয়ে এসেছি। তো এর মধ্যে আরো অনেক জিনিস আছে, তো কি কি আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তার আগে রান্না বান্না করতে হবে, দোকান থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেল, এক মিনিট দাঁড়াও এটাকে রেখে দিই। তো ওর মধ্যে কি আছে সেটা এখন দেখাচ্ছি না, পরে দেখাবো, অনেক কিছুই আছে, মানে এত কম দামে সত্যি বলতে পাওয়াই যায় না এগুলো। তো যাই হোক চলো আগে বাবার ঘরে বিছানাটা তুলে দিই, ওই ঘরের বিছানা তোলার কথা না আমার মনেই থাকে না জানো তো, মানে ঘরটার দরজাটাও বন্ধ থাকে আর এই ঘরে অতটা দরকারও পড়ে না, মানে ঘরটার অবস্থা দেখো না একদম জল খেয়েছে, মানে এই শোলাগুলো থাকার কারণে না আমার আরও এই ঘরটায় ঢুকতে ইচ্ছে করে না, মানে বেশি একটু গুমসুম গুমসুমি টাইপের। তো যাই হোক চলো খালি মশারিটা তুলবো আর বিছানাটা ঝেড়ে দেবো, বাবাকে তার কিছু করার মতো নেই এই ঘরে, কারণ সব শোলা টোলা দিয়ে গ্যাঞ্জাম হয়ে আছে। আর কিছু কাপড় আছে কালকের, ওই যে আমার অভ্যাস, আমার অভ্যাস জানোই তো, কাপড় জামা মানে তুলে এনে আর গোছানো হয় না, ওরকমই পড়ে থেকে যায়, আমি না ভুলে যাই, ভাবি যে থাক সন্ধ্যাবেলা করবো, সন্ধ্যাবেলা আবার পাপাকে পড়তে বসাতে আর করতে আর হয়ে ওঠে না। তো যাই হোক চলো এখন মাতাশিকে আগে দেখে আসি কি করছে, আর ওর গামলাটা আমি, গামলাটা নয় ওই যে পেটিটা ঘাস দিই যেটাতে, ওটা বাইরেই রেখে চলে এসেছি, মানে সকালবেলা যাওয়ার সময় কোনোরকম করে মাঠে ঠুকে দিয়ে চলে গেছি, ওটা আর আনা হয়নি, কো ওটা নিয়ে আসি, নাহলে ওই লোকের ছাগলে এসে আবার মানে ঘিটে উঠে চলে যায় আর কি, উল্টে নোংরা টোংরা করবে। তো তার মধ্যে এই জায়গাটায় না একটু বেলা হলে আবার রোদ পড়বে, রোদ পড়লে ঘাসগুলো শুকিয়ে যাবে, দেখো অনেকগুলো ঘাস আছে, এখনো খাইনি কো, ছাগলে না ঘাস খেতে চায় না, এত কষ্ট করে কেটে আনি। তো যাই হোক যেটা বলছিলাম যে দোকান থেকে আসার সময় দেখলাম মানে ওই লোকটা এসেছে টোটো নিয়ে, তো আমি বলছি এই চান্স মিস করা যাবে না, আমি অনেকদিন ধরেই বলছি বাবাকে তোমাদের দাদা এই জিনিসটা লাগবে নিয়ে আসো, আর সব কিছু সংসারেরই দরকারি জিনিস, তো কম দামে পেলাম যখন নিয়ে নিলাম, কোথাও যেতেও হলো না। তো যাই হোক চলো জামা কাপড় সাপড় দেখি পরে গোছাবো, আগে রান্নাটা করে নিই, আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, ফটাফট রান্নাবান্নাটা করে নিই, আর তোমাদের দাদাভাই বললো মাছ পাঠাবে, এখনও পাঠালো না, ওই জন্য আমি ঘুরঘুড় ঘুরঘুর করছি, বাড়ির বাইরে যাচ্ছি ঘরে ঢুকছি, মানে রান্না বসাবো ফটাফট, তরকারিপাতি না আসলে হয় ভালো। তো দেখা গেল আমি ডাল ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, চচ্চড়ি টচড়ি করে নিলাম, তারপরে মাছ পাঠালো, আর একবার তরকারি হয়ে গেলো না আর অন্য তরকারি মানে মাছ মাংস পাঠালে আমার ভালো লাগে না রান্না করতে, শুধু আমার কেন কারোরই ভালো লাগবে না, মানে একবার রান্না হয়ে গেলে আবার দ্বিতীয়বার তরকারি করা ওর খাটনি, ঠিক আছে চলো সঙ্গে থাকো। কয়েকদিন বৃষ্টির কারণে এত সুন্দর ঘাস বলো শাক পাতা বলো বা গাছপালা, বৃষ্টিটা হয়ে প্রচণ্ড পরিমাণে সুবিধা হয়েছে, এদিকে গরু ছাগলের জন্য মাঠে ঘাসও ফুটে বেরিয়েছে আর মানুষের জন্য শাক পাতাও ফুটে বেরিয়েছে, আর আমার নজরে পড়েছে মানে তার আর রক্ষা নেই। তো যাই হোক অনেক দিন ধরে ভাবছি যে একটু শাক খাবো, শাক পাতা তুলবো, বাজার থেকে কিনতে তো পাওয়া যায় কিন্তু ওই আলগা শাকগুলো সব চাষ করা এইরকম মানে মিশালি শাক পাওয়াই যায় না খুব একটা, আর যদিও বা পাওয়া যায় টাটকা থাকে না, তো সেই কারণেই দেখো নিজেই তুলে নিচ্ছি। গ্রামে বাড়ি হওয়ার একটা বিশেষ সুবিধা কেন জানো, এই যে দেখো নিমেষের মধ্যে কতগুলো শাক তুলে ফেললাম, এই শাকটাই এখন বাজারে কিনতেও পাওয়া যেত না, তাও আবার টাটকা তো বলাই বাহুল্য, এ মা খড়ের কথায় শুচ্ছে দেখো কি ছেলে। তো যাই হোক চলো নিমেষের মধ্যে তো শাক পাতার জোগাড় হয়েই গেলো, আর তোমাদের দাদাভাই ফোন করে বললো যে মাছ পাঠিয়ে দিয়েছি, এখনও মাছাল আর পাতা নেই, আর আমি ততক্ষণ বসে থাকবো, তার মধ্যে না পিকনিকে অনেকদিন ধরে শাক পাতা খাওয়ানো হয়নি, নিজেরও শাক পাতা খাওয়া হয়নি কো, এই পাতটা খেয়েছিলাম কিছুদিন আগে, আর এই মিশালি শাক খাওয়ার একটা আলাদাই টেস্ট, দেখো শাকগুলো কি সুন্দর একদম টাটকা, কত রকমের শাক আছে এখানে, সেই করে ভাজবো একদম কাঁচা লঙ্কা চিড়ে রসুন থাকতে করে নিয়ে কালো জিরা দিয়ে ফোড়ন দেবো, অসাম লাগবে, আর গরম গরম শাক ভাজা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমার তো শাক ভাজা হলে আর কিছু লাগবে না, হ্যাঁ একটু আলু সিদ্ধ হলে ভালো হয়, তবে গরম গরম ভাত শাক ভাজা নুন তেলের ছিটা ও
লাঞ্চটা জাস্ট জমে যায়। ঠিক আছে চলো, অনেক ডায়লগ মেরে নিয়েছি, এখন শাকগুলো আবার ধুতে হবে ভালো করে, অনেকগুলো মানে প্রচুর নোংরা আছে, বৃষ্টি হয়েছে তো কদিন ধরে, মানে ধুলোবালি কিছু ছিচিচ হয়ে গেছে। অনেক রকমের শাক আছে, যে লাল শাক, ওই যে খুরার ডাটা হয় সেই খুরার ডাটার শাক, তারপরে যে নোটে শাক, আরও কী কী যে শাক বলে, তারপরে ওই যে বনের বন পাট হয়, মানে নিজে নিজেই যে পাট গাছগুলো হয় যে গোল পাতাগুলো সেগুলো আছে, তারপরে শালুন শিশা, পুঁই শাকের পাতা, এখন বর্ষার সময় চারিদিকে দেখবে ছোটো ছোটো পুঁই গাছ বেরোয়, তো সেই পুঁই গাছের মাথাগুলো ভেঙে ভেঙে নিয়েছি পাতাগুলো, তারপরে দু চারটে পালং পাতা, মানে এই সময় পালং পাতা পেয়েছি, মানে শীতকালে মামারা চাষ করেছিল তো ওগুলো মানে পালংয়ের বীজ পড়েছে, দিয়ে দেখছি ছোটো ছোটো চারা বেরিয়েছে, তো ওখান থেকে তুলে নিয়ে আসলাম কোথা। তো যাই হোক চলো, ওরা এখন দেখো বারান্দাটার অবস্থা আরও খারাপ করে দিয়েছে, দিয়ে এখন লুকাচুরি খেলছে খুবই আর পিকলু মিলে, তো চলো কখন মাছ আসছে দেখি, রান্নাটা বসাই আগে, রান্না বসাই, রান্না বসাই, কত কত 10টা বেজে গেল, বাবা ওখানে ঢোকে না গরম লাগবে, দেখো এই মা তিরপলের মধ্যে গিয়ে লুকিয়েছে ছাগলের ঘরে, চি চি চি, বারো বারো গায়ের মধ্যে লোম টোম ভরে থাকবে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, সরষে পাবদা মাছকে ভেজে জিরির বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, এ না অন্য গানে চলে গেলাম তো, অন্য গান থেকে আরেক গানে চলে গেছি। তো যাই হোক চিংড়ি কচিলাও মানে এই যে আমার চিংড়ি মাছ চলে এসেছে, গলদা চিংড়ি না কি চিংড়ি বলে যাই হোক জানি না, তো মাছালা এসেছে ওদিক দিয়ে ডাক দিল, গেলাম গিয়ে নিয়ে চলে আসলাম, তো চলো মাছটা এখন বেছে কুচে নিই, 14 ঘন্টা লাগবে এখন মাছ ভাজতে, কতক্ষণে মাছ ভাজবো, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন শাকগুলো ভাজা হয়নি। আচ্ছা তুই রান্না করবি দেখবো কত খাবি, এই ঠক ছাড়া রান্না করে শিখে গেছিস, আমার বড় হয়েছে রান্না আজকে বলতে দেখাবে চিনি মাছের পটল চিনি, এটা কাটা কালে সবাই মরে গেলে।
গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:03। মানে তোমাদের দাদা হয়তো এসেছিল রান্না করতে করতেই, আর একদমই আমার মানে কি বলবো এতটা পরিমাণে রান্না করতে লেট হয়ে গেছে না, আমি মানে কি বলবো একদমই তোমাদের সঙ্গে রান্নাবান্না কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, স্নান টান করে পাপাকে ঘুম পাড়াচ্ছিলাম, আমারও চোখটা লেগে গেছে, দিয়ে ফট করে একটা ফোন আসলো, একটু ঘুমটা ভেঙে গেল। মানে এত জোরে ঘুমটা পেয়েছিল না, মানে ভাত টাত খেয়ে দিয়ে স্নান করার পরে যখন শুই মানে পাতাল পুরিতে চলে যায় একদম ঘুমাতে ঘুমাতে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই তো ফোন আসলো, উঠলাম, ওই যে বললাম এক জায়গায় যেতে হবে, তো সেখানে যাবো, কোথায় কি করতে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে এই ভিডিওতে নয় অন্য ভিডিওতে। আর যেটা বলছিলাম যে একদম মানে কি বলবো সরি 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 একদমই সরি, তোমাদের সঙ্গে আমি কোনো রকম রান্না শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, রান্না করেছি, শাক ভাজলাম, আর ওই পটল দিয়ে চিংড়ি মাছ আলুটল দিয়ে ঝাল ঝাল করে মাখা মাখা তরকারি করেছিলাম। তো যাই হোক, অন্য কোনো দিন যদি করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করবো। তো চলো, এখন আর এই ভিডিওটা বেশি বড় করছি। ও হ্যাঁ, একটা জিনিস দাঁড়াও, ভুলে গেছি, একদম ভুলে গেছি, দাঁড়াও কি জানো, হ্যাঁ ওই যে তেলের মালগুলো, দাঁড়াও আমি নিয়ে আসি। এই যে দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে সেল থেকে পেয়েছি, মানে এখানে কি কি আছে দেখো। এই যে এটা একটা হচ্ছে কি বলে ফ্লোর ক্লিনার, পারফিউম ফ্লোর ক্লিনার, ডক্টরসের কোম্পানি আর কি। আর আরেকটা হচ্ছে এই যে লিকুইড ডিশওয়াশ, আর এই যে ব্লিচিং পাউডার, এটা কতটা আছে যে নেট ওয়েট 300 গ্রাম, না 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 এই যে আদার্স 500 গ্রাম, 500 গ্রাম, 500 গ্রাম ব্লিচিং পাউডার। আর হচ্ছে এটা কতটা যে আছে নেট ওয়েট দেওয়া নাই এতে, এটা তো মনে হচ্ছে 1 লিটারেরই বোতল, 1 লিটারের। আর এই গামলাটা, মানে এই চারটে জিনিস মিলে কত দাম জানো, মাত্র 100 টাকা। মানে ভাবা যায় এত কিছু জিনিস, চার চারটে জিনিস, এই যে দেখে নাও মাত্র 100 টাকায়, তাও আবার কোথাও যেতে হয়নি, বাড়িতে বসে পেয়ে গেছি, মানে কি বলবো একমাত্র আমার মনে হয় গ্রামে এই জিনিসগুলো সম্ভব। তো যাই হোক, আমার তো এই জিনিসগুলো ভীষণই প্রয়োজন, কারণ কলপাটটার যা অবস্থা হয়ে আছে তোমরা তো দেখেইছো, একদম শ্যাওলা ট্যাওলা পড়ে। ব্লিচিং পাউডার কবে থেকে আনতে বলি বাবাকে, তোমাদের দাদা ভাইকে আজানবো আলানবো করতে করতে, মানে ওগুলো কি বলতো বাড়তি জিনিস হলে যা হয় মনে থাকে না। আর এমনিতে তো ফ্লোর ক্লিনার খুব একটা আমি ইউজ করি না, এমনি ঘর মুছে নিতাম, তবে এখন এটা দিয়ে ইউজ করবো। আগে করতাম, পিকলু যখন খুব ছোট ছিল হামাগুড়ি টামাগুড়ি দিত, তখন লাইজলটা ইউজ করতাম, তো মাঝখানে সব কোথায় কি ছন্ন ছাড়া হয়ে গেছে, আর কিছু করা হয় না। তো যাই হোক, আর গামলাটাও পেয়ে গেলাম। এমনিতেই যে গামলাগুলো, এটা লাইলনের গামলা, প্লাস্টিক না, ভীষণই হার্ডি। এমনিতেও যেগুলো আসে, মানে এমনিতে যে ফেরিওয়ালাগুলো আসে না প্লাস্টিকের জিনিস নিয়ে, শুধু গামলাটাই 120 টাকা করে নেয়। আমার আছে একটা কালো রঙের বড় গামলা, ছাগলটাকে খেতে দিতাম, মানে ছাগলটাকে কদিন খেতে দিচ্ছিলাম, দুদিন তো মানে ফুটো হয়ে গেছে, ওটা নোংরা টোংরা ফেলি এখন। তো যাই হোক, ওটাই নিয়েছিল 120 টাকা করে, আর এটা তো এত কিছু সমেত 100 টাকা। আমি আর ছাড়িনি, আমি তো এমনিতেও জিনিস কেনাকাটা করতে ভীষণই ভালোবাসি, সেটা যেখান থেকে হোক, অনলাইন হোক, কোথাও গেলে হোক বা বাড়িতে আসলে হোক, আমি কিছু বাদ দিই না। তো সেই জন্য ভাবলাম যে কেন ছাড়বো, নিয়েই নিই। তো এই হচ্ছে ব্যাপার, মানে বাড়িতে বসে বিনা পয়সায় পেলে তো আরও ভালোই হতো, মানে এটা এক কথায় ফ্রির মাল আর কি বলতে পারো, ওই কোম্পানি প্রচার চলছে এখন ওই জন্যে নাকি। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, সবই সংসারেরই প্রয়োজনীয় জিনিস, বাড়তে কিছু গেছে। তো চলো, এখন দেখছো চিরুনি টিরুনি কিছু করিনি, চুলটা এখনো ভেজা আছে, জল পড়ছে মাথা দিয়ে, সিঁদুর টিদুর পরবো, রেডি হবো, একটু আলতা পরবো, ওখানে বুঝতেই পারছো কোথায় যেতে চাইছি, আলতা টালতা পরবো মানে ওই ঠাকুরেরই জায়গা আর কি। তো চলো, এই ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর এইভাবে আমার পাশে থাকবে, ঠিক আছে। পাপা এখনও ওর ঘুমাচ্ছে, ওকে তুলবো আমি, তুলে ওকে নিয়ে যাবো, আগে নিজে রেডি হই, নাহলে ওকে ঘুম থেকে তুলে দিলে দেখা গেল আমি রেডি হইনি, ঠিক আছে। তো বন্ধুরা চলো, সবাইকে টাটা। আর হ্যাঁ, আসছে আরও দারুণ দারুণ মজাদার ভিডিও, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। তো চলো, আমার চ্যানেলে সবাই চোখ রেখো।